নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রত্যেকেই জানি গতকালকে দীর্ঘ প্রতীক্ষার পর যে উপনির্বাচনের তারিখ, সে তারিখ ঘোষণা করা হয়, অর্থাৎ আগামী 23 জুন আমরা উপনির্বাচনের সম্মুখীন হব গোটা রাজ্যবাসী। এবারে বিষয়টি হচ্ছে যে প্রত্যেকের প্রতিক্রিয়া জানা সেখানে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে রাজ্য রাজনীতিতে হেভিওয়েট নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের একজন নেতৃত্ব সুদীপ রায় বর্মণ। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। নমস্কার। যে বিষয়টি প্রথমেই জানতে চাইব যে 23 জুন সেখানে উপনির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, তো আপনার প্রতিক্রিয়া কী রয়েছে? না, ঠিক আছে, একটা নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। কেউ বলছিল হবে না, কেউ বলছিল হবে। প্রতিকার অবসান ঘটেছে, নির্বাচন এখন 23 জুন হবে। কংগ্রেস দল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা সমস্ত দিক দিয়ে আমরা লড়াই করব। যে তারিখ আজকে যদি দেখি, আমরা মে মাসের 26 তারিখ এবং 23 জুন রয়েছে উপনির্বাচন, খুব স্বল্প সময় রয়েছে। এই স্বল্প সময় দেওয়া হয়েছে উপনির্বাচনের প্রস্তুতির জন্য, আপনাদের দল কতটুকু প্রস্তুত? পুরোপুরি প্রস্তুত। আগামী 26 তারিখ তো বোধহয় ভোট গণনা, এরকম টাইমে হয়তো বা ফল প্রকাশিত হয়ে গেছে। আমরা কনফিডেন্ট, মানুষের উপর আস্থা, মানুষের বিশ্বাস, আশীর্বাদকে পুঁজি করে বলছি আমরা জয় সম্পর্কে আমরা প্রচণ্ড আশাবাদী। এই যে 6 আগরতলা, সেখানে আপনি দীর্ঘদিনের জয়ী বিধায়ক, এখন দল ত্যাগ করায় সেখানে প্রাক্তন বিধায়ক হয়েছেন, তো বিষয়টি আমরা জানতে চাইব যে এই 6 আগরতলা থেকে আগামী দিনে যে নির্বাচন, উপনির্বাচন, সেখানে আমরা আপনাকেই লড়াই করতে দেখব? সেটা তো দল ঠিক করবে। দল যদি বলে যে না, আমাকে লড়াই করতে হবে, নিশ্চয়ই আমি লড়াই করব। দল যদি মনে করে না, এই নির্বাচনে লড়াই করার কোনো তোমার কোনো দরকার নেই, অন্য কাউকে লড়াবে, সেটা করতে পারে। পার্টি যেটা ইনস্ট্রাকশন দেবে সে মোতাবেকেই আমরা সিদ্ধান্ত নেব। এর পূর্বে রাজ্যে আমরা পৌর নির্বাচন দেখেছি, সেখানে আপনাদের প্রত্যেকেরই অভিযোগ ছিল যে সেই নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি এবং দুষ্কৃতীদের আক্রমণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন আক্রমণের কথা আপনারা তুলে ধরেছিলেন বা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার বিষয়টি হচ্ছে উপনির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে, আপনাদের কতটুকু মনে হয় এই উপনির্বাচন সঠিকভাবে বা সুষ্ঠুভাবে হবে? না, দুটো নির্বাচন আলাদা। একটা গত পৌরসভা নির্বাচন, এটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে, যেখানে শাসক গোষ্ঠী যারা মানুষের উপর আস্থা বিশ্বাস নেই, তারা ছাপ্পা ভোটে কাউন্সিলরদের জয়ী করিয়েছে। আর এবার যে উপনির্বাচনটা, সেটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। এবং এবার যেটা পুরসভার মধ্যে করেছিল, ভোটারদের আটকে দেওয়া, ছাপ্পা ভোট দেওয়া, অবিশ্বাস, সেই সুযোগ এরা পাবে না। মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে কেড়ে নিয়েছিল পুর নিগম নির্বাচনে, তার সুযোগ ইলেকশন কমিশনও দেবে না। এবং আমরা দল হিসাবে আমরা সেটা সুনিশ্চিত করব যে মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে। এবার যদি পুরসভা নির্বাচনের স্ট্র্যাটেজি তারা যদি অবলম্বন করতে আসে, জনরোষের সম্মুখীন হতে হবে, এটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিশেষভাবে গতকালকে দেখতে পাই উপনির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে আগামী 23 জুন এবং তার ফলাফল ঘোষণা হবে 26 জুন, আজ 26 মে। প্রায় 1 মাস বলাই চলে সেই সময় দেওয়া হয়েছে প্রত্যেকটি দলকে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি প্রতিক্রিয়া রয়েছে জানার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এখনকার মতো এই সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে।
তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতায়। ঘিরে রাখে শুদ্ধতায়, যত্ন আর ভালোবাসায়। আমরা শেয়ার করি নতুন এই সময়, তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন, 9436121622।